আপনি দেখবেন আজকে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে বাংলাদেশের একটা অঞ্চলকে খ্রিস্টান বানিয়ে ফেলতে। পঞ্চগড় বলেন, বান্দরবান বলেন, এরকম শেরপুরের কিছু অঞ্চল অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে খ্রিস্টান মিশনারিদের কাজ চলে। তারা খ্রিস্টান ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য গোপনে গোপনে কাজ করতেছে। এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা যে বাইবেলের কথা বলে, বাইবেল হচ্ছে দুইটা গ্রন্থের সমন্বয়, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। আরবিতে বলা হয় আল আহদুল কাদিম, আর একটা হচ্ছে আল আহদুল জাদিদ। এই দুইটা গ্রন্থের সমন্বয়ে হচ্ছে বাইবেল। আল্লাহ তাআলা যে তাদের গ্রন্থকে সংরক্ষণ যেহেতু করেন নাই, এই জন্য তাদের গ্রন্থ তাদের মধ্যে বেশি দিন টিকে নাই। আপনি যদি যান বাংলাদেশের এক জেলায় পঞ্চগড়ে, সেখানে বাইবেলের যে অংশ দেখবেন এর সাথে বান্দরবান এলাকার মধ্যে যে বাইবেল পাওয়া যায় এর কোনো মিল নাই। এরকম ভাবে শেরপুরের বাইবেলের সাথে নেত্রকোনার বাইবেলের কোনো মিল নাই। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে ইতালির থেকে যদি আপনি একটা বাইবেল নেন, এই বাইবেলের সাথে জার্মানির বাইবেলের কোনো মিল নাই। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই গ্রন্থগুলিকে সংরক্ষণের কোনো দায়িত্ব নেন নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনের কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি নিয়েছেন না বলেন? কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য যুগে যুগে যত বড় বড় প্রতাপশালীরা আসলো, চেঙ্গিস খান আসলো, এরকম ভাবে মাও সেতুং আসলো, অথবা যে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী শত্রুরা শয়তানরা আসলো, তারা কোরআনের বিরুদ্ধে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনকে তারা কখনো শেষ করে দিতে পারেনি, পারবেও না। কোরআনকে তোমরা জ্বালিয়ে দিতে পারবা, কোরআনকে তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করতে পারবা, কোরআনকে তোমরা এরকম ভাবে ধ্বংস করে দিতে পারবা, কিন্তু তোমরা কয়জন হাফিজে কোরআনের বুক থেকে কি কখনো কোরআনকে শেষ করে দিতে পারবে? কখনো কোরআনকে শেষ করে দেওয়া সম্ভব? অবশ্যই না। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়ে গেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনকে শুধু সংরক্ষণ নয়, বরং কোরআনের মর্যাদাও আল্লাহ রক্ষা করেছেন।